হ্যালো গাইস, কেনে আছে আপনার? আশা করি সকলে ভালে আছে আর ভালে থাকবা। আজি আমি আলোচনা করিম ক্লাস টুয়েলভর এডভান্স এসামিসর দ্বিতীয় কবিতা মানববন্দনা, চন্দ্রকুমার আগরওয়ালা ইয়ার লেখক। আর ইয়াত দিয়া আছে কবির পরিচয়খিনি, তোমালে চাই লওয়া কবির পরিচয়খিনি। আর এই চ্যাপ্টারটার সম্পূর্ণ কোশ্চেন আনসারখিনি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দিম। তোমালে ভিডিওটি কেবল শেষ লই চাই থাকবলে চেষ্টা করবা। আর চ্যানেলটি নতুনক আহলে চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিবা, যেহেতু এই চ্যানেলখন তোমালে সেকেন্ড ইয়ারের গোটেই কেন কিতাবরে 100% কমন টাইপের কোশ্চেন আনসারখিনি পাই যাবা, লগতে সকল কোশ্চেন আনসারখিনিও পাই যাবা। আর ইয়ার পরে পরীক্ষাত আহিবই, বেলেগকে আর বেলেগ ভিডিও চাব নালাগে বা কোনো ধরনের কিতাব নিকিনলেও চলিব। তাহলে চাই লওয়া তোমালে কবির পরিচয়খিনি। তোমালে ভিডিওবিলাক স্টপ করে দি এখানে চাই লওয়া। চা, যা 10 বছর যেবর কোশ্চেন আসছিল সেই 10 বছর কোশ্চেনখিনি ইয়াত দিয়া আছে। আর এইখানে কোশ্চেন আনসার পারিলেই তোমালে 80% কমন পেলাব পারিবা পরীক্ষাত। তারপর চাই লওয়া ইয়াত তো দিয়া আছে কেটামান কোশ্চেন, তোমালে ভালকে চাই লওয়া। এখানে কোশ্চেন যদি তোমালে ক্লিয়ার রাখব পড়া তেনহলে কোনো ধরনের টেনশন করব নালাগে, পরীক্ষাত ইয়ার পরে কমন পড়ার যথেষ্ট সম্ভাবনা আছে। আর ইয়ার পরে 100% কমন পড়িব। তোমালে বেলেগকে কোনো কম ক্রোম বাজার বা গুগলত গিয়ে সার্চ করব নয়ারে করব নালাগে, কেবল চ্যানেলটা তোমালে সাবস্ক্রাইব করে থই দিয়া। আর 2 দিন বা 3 দিন বা 1 সপ্তাহ পিছত হলেও আমার এই ভিডিওবর তোমালে কেইদিনমান পিছত পিছত চাই থাকিবা। তোমালে চা 1 নম্বরের যে কোশ্চন আছে এই কোশ্চন এনসারবর, প্রথম অসমীয়া রোমান্টিক কবিতাটির নাম কি? এনসারটি হব বন কুঁৱৰী। জোনাকী আলোচনীর প্রথম সম্পাদক কোন? এনসার লিখিবা চন্দ্রকুমার আগরওয়ালা। জোনাকী কাকত কিমান খ্রিস্টাব্দত প্রথম প্রকাশ পায়? এনসার হব 1899 খ্রিস্টাব্দত। চন্দ্রকুমার আগরওয়ালার জন্ম কত হয়েছিল? তেজপুরের কলংপুর মৌজার ব্রহ্মজানত। বন কুঁৱৰী কবিতাটি কোনখন আলোচনীত প্রকাশ পাইছিল? এনসার লিখিবা জোনাকী। চন্দ্রকুমার আগরওয়ালা রচিত প্রথম কাব্য পুথিখনের নাম কি? এনসার লিখিবা প্রতিমা। চন্দ্রকুমার আগরওয়ালা রচিত দ্বিতীয় কবিতা পুথিখনের নাম কি? এনসার লিখিবা বিন বরাগী। তারপর চাই লওয়া প্রতিমাখন সরু কিন্তু নিবাস সোণর উক্ত মন্তব্যকার কোনে কৈছিল, অর্থাৎ উত্তক্ত কথাকার কোনে কৈছিল? এনসার লিখিবা লক্ষ্মীনাথ বেজবৰুৱা। পরাতপর মানে কি? শ্রেষ্ঠতকৈও শ্রেষ্ঠ বা পরম সত্য। চন্দ্রকুমার আগরওয়ালাক অন্য কি নামে জানা যায়? এনসার লিখিবা প্রতিমার খনিকর। মানববন্দনা কবিতাটি কোন শ্রেণীর কবিতা? এনসার লিখিবা রোমান্টিক কবিতা। মানববন্দনা কবিতাটির মাজত রোমান্টিক কবিতা কোনটো প্রধান বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়েছে এই কবিতাটুত? এনসার লিখিবা মানবতাবাদ। চন্দ্রকুমার আগরওয়ালাই উলিওয়া হাদিনিয়া বাতৰি কাকতখনের নাম কি? এনসার লিখিবা অসমীয়া। প্রথম আধুনিক অসমীয়া কবিতাটির নাম কি? এনসার লিখিবা বন কুঁৱৰী। তারপর চাই লওয়া 2 নম্বর বাবে যে কোশ্চেন এনসার আহিব পারে সেইবর, জোনাকী কাকতখন কিমান চনত প্রকাশ পায়? ইয়ার প্রথম সম্পাদক গৰাকীৰ নাম কি? এনসারটো লিখিবা জোনাকী কাকতখন 1889 চনত প্রকাশ পায়। ইয়ার প্রথম সম্পাদক গৰাকীৰ নাম হয়েছে চন্দ্রকুমার আগরওয়ালা। প্রতিমা কাব্য পুথি সম্পর্কে লক্ষ্মীনাথ বেজবৰুৱাই কি মন্তব্য আগবঢ়াইছিল? এনসার লিখিবা প্রতিমা কাব্য পুথি সম্পর্কে লক্ষ্মীনাথ বেজবৰুৱাই মন্তব্য আগবঢ়াইছিল প্রতিমাখন সরু কিন্তু নিবাস সোণর। তারপর চাই লওয়া প্রথম অসমীয়া রোমান্টিক কবিতাটির নাম কি? ইয়ার রচক কোন? এনসার লিখিবা বন কুঁৱৰী। ইয়ার রচক চন্দ্রকুমার আগরওয়ালা। প্রতিমাখন সরু কিন্তু নিবাস সোণর, কোনে আর কিয় এই মন্তব্য আগবঢ়াইছিল? এনসার লিখিবা প্রতিমাখনের কবিতাটোর ইমানেই সুন্দর আর হৃদয়স্পর্শী আছিল যার বাবে লক্ষ্মীনাথ বেজবৰুৱাই এই মন্তব্য আগবঢ়াইছিল। তারপর চা জোনাকী ত্রিমূর্তি কোন কোন আছিল? এনসার লিখিবা এনসারটি হব লক্ষ্মীনাথ বেজবৰুৱা, চন্দ্রকুমার আগরওয়ালা আর হেমচন্দ্র গোস্বামী। চন্দ্রকুমার আগরওয়ালার 2খন কাব্য গ্রন্থর নাম লিখা? এনসার লিখিবা প্রতিমা আর বিন বরাগী। বন কুঁৱৰী কবিতাটি কোনখন আলোচনীর কিমান নম্বর সংখ্যাত প্রকাশ পাইছিল? এনসার লিখিবা বন কুঁৱৰী কবিতাটি জোনাকী আলোচনীর প্রথম বছরের প্রথম সংখ্যাত প্রকাশ পাইছিল। বন্ধু বান্ধবী সকল, 3 নম্বর আর 4 নম্বর বাবে কিছু আমার কোশ্চন এনসার আহিব পারে। সেই কোশ্চন এনসারবর হল এই যে পৃথিবী স্বর্গতকৈও অধিক মানুষের নিজাপি ঘর, কবিয়ে কিয় এনেদরে কৈছিল? এনসার লিখিবা কবিয়ে বিশ্ব মানবক বুঝবার চেষ্টা করেছে যে আসলতে দেবতাতকৈও শ্রেষ্ঠ আর মানব সেবাই যে প্রকৃত ধর্ম, মানুষে হে পৃথিবীত মানুষের সঙ্গী হয়। তেনে প্রসঙ্গতে কবিয়ে পৃথিবীবাসী মানুষক কৈছে যে মানুষের নিজাফি ঘর স্বরূপ এই পৃথিবীখন দেবলোক স্বর্গতকৈও শ্রেষ্ঠ। মানবী জন্ম লৈ পৃথিবীলৈ বহু যুগ অতীজরে পরায় মানুষের অহা যাওয়া সুদ বই আছে এই মরত বা পৃথিবীত মানুষরূপে জন্ম লাভ করা প্রতিজন মানুষে মানবীয় কর্তব্য করে জীবন অতিবাহিত করিব লাগে। মানুষের প্রতি মরম থাকিলেহে ধর্ম আচরণ সম্ভব হব। দেবতাতকৈও শ্রেষ্ঠরূপে মানবীয় কর্তব্যর যোগেদি মানুষে পৃথিবীখনক, স্বর্গতকৈও শ্রেষ্ঠরূপে মানবীয় কর্তব্যর যোগেদি
মানুহ সেই পৃথিৱীখনক স্বৰ্গতকৈ শ্ৰেষ্ঠ ৰূপত গঢ় দিব লাগে। কাৰণ মানুহৰ স্থায়ী ঘৰস্বৰূপ পৃথিৱীখনত মানুহেই মানুহৰ লগ আৰু সংগ বা সংগী। কবিতাটিত মানুহক কিয় মায়াবী জীৱ বুলি কোৱা হৈছে? এঞ্জা লিখিবা, মায়াবী মানে হৈছে মায়া মোহ ভ্ৰান্তি উপজোৱা জীৱ। কবিয়ে লক্ষ্য কৰিছে যে যুগ যুগ ধৰি এই পৃথিৱীলৈ অবিৰতভাৱে অন্তহীনভাৱে অহা যোৱাৰ সুদ বৈ আছে। কোনোবাজন যদি এই পৃথিৱীখনলৈ আহিছে, আন কোনোবা আকৌ এই পৃথিৱীৰ পৰা আঁতৰি গৈছে, কিন্তু কোনো কালেই এই অহা যোৱা সুদ শেষ হোৱা নাই। সুদ সেইবাবেই মানুহক কবিয়ে মায়া উপজোৱা বা মায়াবী জীৱ বুলিও কৈছে। নেক্সট কুৱেশ্যনটো চোৱা, প্ৰসংগ সংগতি দৰকাৰী ব্যাখ্যা কৰা। মানুহে দেৱ মানুহেই সেৱ, মানুহ বিনে নাই সেৱ। চেলোৱা প্ৰসংগ ব্যাখ্যাই কবিতা ভাগে আমাৰ পাঠ্যপুথি অসমীয়া উচ্চতৰ সাহিত্য সংকলনৰ অন্তৰ্ভুক্ত চন্দ্ৰকুমাৰ আগৰৱালা দেৱ ৰচিত প্ৰতিমা নামৰ কবিতাটিৰ পৰা তুলিয়া হৈছে। এই পৃথিৱীত মানুহেই হৈছে শ্ৰেষ্ঠ জীৱ, এই কথা প্ৰকাশ কৰাৰ প্ৰসংগতে কবিয়ে কবিতা ভাগীৰ অৱতাৰণা কৰিছে। সংগতিটো চেলোৱা, এই কবিতাটিত অৰ্থাৎ এই পৃথিৱীত মানুহেই মানুহৰ লগ সংগ। চিৰদিন মানুহৰ ওচৰত মানুহ থাকে, আন কোনো নাথাকে। মানুহৰ শ্ৰেষ্ঠত্বৰ কথা ক'বলৈ গৈ কবিয়ে উক্ত কবিতা ভাগে উল্লেখ কৰিছে। ব্যাখ্যা, অনন্তকালৰে পৰা পৃথিৱীখনত মানুহৰ অহা যোৱা সু চলি আছে। সকলো সময়তে মানুহৰ সংগ হৈ আহিছে কেৱল মানুহ। সেইকাৰণে মানুহকে দেৱজ্ঞান কৰি পৃথিৱীৰ সকলো মানুহৰ কল্যাণৰ হকে কৰ্তব্য কৰিব লাগে। তেতিয়াহে মানৱীয় ধৰ্ম আচৰণৰ জৰিয়তে কল্যাণ সাধন সম্ভৱ হয়। মানুহৰ বাহিৰে আন কোনো শ্ৰেষ্ঠ নাই, সেয়া হয় সেৱও নাই। মানুহক সেৱা অৰ্চনা কৰাৰ জৰিয়তেহে সু শান্তি লাভ কৰিব পাৰি। তাৰপিছত চোৱা, মানুহৰ মৰম বুজিব মানুহে ধৰম যে মৰমতে। চাই লোৱা এনচাৰটো আৰু কিমান চনত আহিছিল, নিশ্চয় চাই আছা 13 আৰু 17 চনত আহিছিল। চোৱা প্ৰসংগ, এনে প্ৰসংগটো সহজকৈ লিখিবা, মই যেনেকৈ দূৰ কৈ থাকিম। উক্ত কবিতা ভাগে আমাৰ পাঠ্যপুথিৰ অন্তৰ্গত চন্দ্ৰকুমাৰ আগৰৱালাদেৱৰ ৰচিত মানৱবন্ধন নামৰ কবিতাটোৰ পৰা তুলি দিয়া হৈছে। পৃথিৱীবাসী মানুহক প্ৰকৃত কৰ্তব্য আৰু ধৰ্ম কি তাৰ বুজনি তথা উপদেশ দিয়াৰ প্ৰসংগতে কবিয়ে উক্ত কবিতা ভাগে অৱতাৰণা কৰিছে। সংগতি, ধৰ্ম বুলি অন্য ঠাইলৈকে যোৱাৰ অৰ্থ নাই। মানুহৰ প্ৰকৃত ধৰ্ম হৈছে মানুহৰ দৰে কৰ্তব্য কৰা, আৰু এই ধৰ্ম মৰদ মা পৃথিৱীতে আছে। ব্যাখ্যা, কিনি চাই লোৱা, পৃথিৱীখন মানুহৰ নিজা ঘৰ, ই স্বৰ্গতকৈ শ্ৰেষ্ঠ। পৃথিৱীলৈ যোগে যোগে চামে চামে মানুহৰ অহা যোৱাৰ সুদ বৈ আছে। গতিকে প্ৰতিজন মানুহেই মানৱীয় কৰ্তব্যস্বৰূপে মানুহক মৰম আদৰ কৰিব লাগে, কিয়নো মানুহৰ প্ৰতি কৰা মৰম আচৰণৰ মাজতে মানৱীয় ধৰ্ম সাধিত হয়। মানুহৰ প্ৰকৃত ধৰ্মই হৈছে মানুহৰ সেৱা অৰ্চনা কৰা। তাৰপিছত চাই লোৱা, 5 নম্বৰ বা 6 নম্বৰ বাবে যিবোৰ কুৱেশ্যন আহিব পাৰে সেইবোৰ কুৱেশ্যন অলপ দি আছে। মানৱবন্ধন কবিতাটোৰ অন্তৰ্নিহিত হাৰ মৰ্ম আৱাগ দিয়া, আৰু ইয়াত মাজত কি আছে সেইখিনি আৱাগ দিবলৈ দিছে। চোৱা, মানৱবন্ধন কবিতাটি চন্দ্ৰকুমাৰ আগৰৱালা ৰচিত এটি উল্লেখযোগ্য মানৱতাবাদী কবিতা আছে। এইটো এটা মানৱতাবাদী কবিতা। কবিতাটিৰ মাজত মানৱ প্ৰীতিৰ মনোভাৱ অতি উজ্জ্বল ৰূপত ফুটি ওলাইছে। এই মৰ্তভূমিত মানুহৰ অহা যোৱা সুতৰ অন্ত নাই। সেয়ে সংসাৰত থকা সময়ছোৱাত মানুহে মানৱীয় কৰ্তব্য কৰি জীৱনটো পাৰ কৰিব লাগে। মানুহৰ প্ৰকৃত ধৰ্মই হৈছে মানৱীয় ধৰ্ম আচৰণ কৰা। মানুহৰ প্ৰতি থাকিলে সেই ধৰ্ম আচৰণ কৰা হ'ব। যদি মানুহক লগ সংগ জ্ঞান কৰি সকলোৱে বসবাস কৰে, পৃথিৱীখন সৰ্বতকৈ শ্ৰেষ্ঠ হৈ পৰিব। সেয়ে মানুহক দেৱতাস্বৰূপ জ্ঞান কৰি সেয়া অৰ্চনা কৰিব লাগে। মূলতঃ এয়াই কবিতাটিৰ মূল কথা। কবিৰ দৃষ্টিত মানুহ হৈছে মায়া মোহ উপজোৱা জীৱ। অনন্তকালৰে পৰা পৃথিৱীলৈ মানুহৰ সুত অবিৰতভাৱে চলি আহিছে। কবিৰ মতে ধৰ্ম অৰ্জন কৰিবলৈ মানুহৰে আন কোনো পূজা উপাসনা বা ব্ৰত উপাসা, অৰ্থাৎ মানুহক বাদে আন কোনো জীৱ জন্তুক পূজা অৰ্চনা কৰাৰ দৰকাৰ নাই থাকি গৈছে। গতিকে মানুহে নিজৰ জীৱনটো মানৱীয় কৰ্তব্যৰ মাজেৰে অতিবাহিত কৰিব লাগে। ইয়াৰ উপৰি মানুহৰ বাবে এই পৃথিৱীখনত মানুহেই লগ সংগ। এনে মনোভাৱ ফুকন কৰি বসবাস কৰিব জানিলে পৃথিৱীখনক স্বৰ্গতকৈও সুখকৰ কৰি তুলিব পাৰে। যোগে যোগে এই পৃথিৱীখনত মানুহৰ স্থায়ী ঘৰ হৈ আহিছে। কবিৰ দৃষ্টিত এই পৃথিৱীৰ শ্ৰেষ্ঠ জীৱ হৈছে মানুহ। মানুহৰ বাহিৰে আন কোনো শ্ৰেষ্ঠ দেৱতা বা জীৱ নাই। গতিকে বাদ্য অৰ্গলৈ সকলোৱে আন দেৱতাক পূজা নকৰি মানুহক কৰিবলৈ কৈছে। এইখিনি হ'ল এই কবিতাটোৰ মূল ভাৱ। তাৰপিছত চোৱা, মানৱবন্ধন কবিতাটিৰ মাজেৰে কবিয়ে কিদৰে মানুহৰ জয়গান গাইছে লিখা। 2016 চনত আহিছিল, চাই লোৱা। তোমালোকে এনচাৰখিনি চাই লোৱা, ইয়াত দিয়া আছে। ভিডিঅ'টো ষ্টপ মৰা, ষ্টপ কৰি এইখিনি চাই লোৱা অলপ, নহ'লে তোমালোকে লিখি লোৱা বহীত ষ্টপ কৰি। আৰু এই ভিডিঅ'ত অলপ আছে, তোমালোকে ভিডিঅ'টো ষ্টপ কৰি দিয়া আকৌ, আৰু চাই লৈ লিখি লোৱা, নহ'লে পঢ়ি লোৱা অলপ। সহজ আছে, বুজাই দিব নালাগে। চোৱা, ইয়াতো কেইটামান লাইন দিয়া আছে। তাৰপিছত তোমালোকে চাই লোৱা এই কবিতাটোৰ আন এটা কুৱেশ্যন। ৰোমান্টিক কবিতাৰ লক্ষণসমূহ আলোচনা কৰি চন্দ্ৰকুমাৰ আগৰৱালাৰ কবিতাত সেই লক্ষণসমূহ কিমান দূৰ ফুটি উঠিছে আলোচনা কৰা। ইয়াত তোমালোকে সহজ আছে, তোমালোকে পঢ়ি লোৱা অলপ প্লিজ। চোৱা এইটো পেৰেগ্ৰাফ।
চলোৱা সেইটো কুৱেশ্যনৰ এনচাৰ ইয়াতো কেইটামান দিয়া আছে অলপ। এইখিনিতে ভিডিঅ'টো সামৰিছে। যদি ভিডিঅ'টো ভাল লাগিছে চেনেলটো তেতিয়া ছাবস্ক্ৰাইব কৰি দিবা, নহ'লেও তোমালোকে ছাবস্ক্ৰাইব কৰি দিবা, কিয়নো এইটো চেনেলত তোমালোকৰ 100% কমন টাইপৰ যিমান কুৱেশ্যন আছে তোমালোকে ইয়াত পাই যাবা। আৰু ইয়াৰ পৰা তোমালোকে যদি প্ৰত্যেকটো ভিডিঅ' চাই লোৱা তেনেহ'লে তোমালোকে 80ৰ ওপৰত % পাবাই।